হাই অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা, কেমন আছে? আপনারা জানেন আইটেল কোম্পানি আইটেল ফিউশন ওয়ানের পর আইটেল ফিউশন ওয়ান প্লাস এই ফোনটি লঞ্চ করে। আইটেল কোম্পানি আইটেলের যে ফিউশন সিরিজটা আছে, এই ফিউশন সিরিজটা দিয়ে বেশ পপুলারিটি পেয়েছে অ্যান্ড ভালো একটা বিজনেস করে নিতে পেয়েছে দুইটা মোবাইলের উপর। আইটেল ফিউশন ওয়ান অ্যান্ড আইটেল ফিউশন ওয়ান প্লাস এর পর আইটেল ফিউশন ওয়ান প্রো এই মোবাইল ফোনটি আসছে। এর বিষয়ে আজকে কথা বলবো, আপকামিং আইটেল ফিউশন ওয়ান প্রো এই ফোনটির বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। এই ফোনটিতে কি কি থাকছে, কবে এই ফোনটি রিলিজ করছে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানাবো। ফোনটির প্রাইসটা কত হতে পারে আমি ভিডিওর যে কোনো একটা সময় আমি বলে দিব। তো গাইস চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে বলি আইটেল ফিউশন ওয়ান প্রো এই ফোনটা আসলে কবে রিলিজ করছে। এই ফোনটা রিলিজ করছে আর মাত্র তিন দিন পর। এই তিন দিন পরে কিন্তু এই ফোনটা রিলিজ করবে, অর্থাৎ 3 তারিখে ফোনটি রিলিজ করবে। আর হ্যাঁ, এই ফোনটিতে কি কি থাকছে সেই বিষয়টা এখনো আইটেল কোম্পানির সমস্ত স্পেসিফিকেশন এখন পর্যন্ত লিক করে নেয়। তো কিছু কিছু বিষয়টা তারা বলছে, তো সেইগুলো আমরা আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 3টা ক্যামেরা থাকবে, পিছনে সামনে থাকবে 1টা ক্যামেরা। যেমনটা আইটেল ভিশন ওয়ানের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা দেখার পরেই কিন্তু আইটেল ভিশন ওয়ান প্লাস এই ফোনটা তৈরি করা হয়। কিন্তু আইটেল ভিশন ওয়ান প্রো এই ফোনটাতে কিন্তু আসলে আইটেল ভিশন ওয়ান আর ভিশন ওয়ান প্লাস এই মোবাইল ফোনের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু এই ভিশন ওয়ান প্রোতে থাকছে না। তো আপনি এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, আসলে এখানে তারা একদম স্পষ্ট করে বলে নাই যে, তো এই স্ক্রিনশটটা দেখে বোঝা যাচ্ছে কামিং সুন আইটেল ভিশন ওয়ান প্রো, অর্থাৎ এই ফোনটি আর কি কামিং সুন, অর্থাৎ আসতে যাচ্ছে। এখানে পিছন সাইডে দেখতে পারবেন সম্পূর্ণ প্লাস্টিক বডি, একটা সান ইফেক্ট টেক্সচার আছে, 6.5 ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে, অটো নয়েজ ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটা ভিশন ওয়ান অ্যান্ড ভিশন ওয়ান প্লাসের থেকে বড় একটা ডিসপ্লে। সম্ভবত এই ফোনটি আপনি একটা ব্যারেন্টি পাবেন 2GB RAM-এর সাথে 32GB ইন্টারনাল স্টোরেজ। আচ্ছা, এখানে থাকবে 4000 mAh ব্যাটারি। বলা যায় কিন্তু এই ফোনটা মোটামুটি ভালো হবে। অ্যান্ড এটার প্রাইসটা যদি বলতে যায় তাহলে প্রাইসটা কেমন হতে পারে, প্রাইসটা মেবি আপনার 10,000-এর নিচে থাকবে। যেহেতু ভিশন সিরিজের সকল ফোনই কিন্তু 10,000-এর নিচে, তাই আশা করা যায় এই ফোনটি 10,000-এর নিচেই থাকবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এই ফোনটা লঞ্চ করার পর আমরা যদি কিনতে পারি তাহলে এর ফুল রিভিউটা দেবো, ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। আর যদি না কিনতে পারি তাহলে আমরা এর ফুল স্পেসিফিকেশনটা আবার আপনার সামনে রিভিউ করবো নেক্সট ভিডিওতে। তো এই কয়টা বিষয় কিন্তু আইটেল ভিশন বা আইটেল কোম্পানি এই কয়েকটা বিষয় কিন্তু তারা লিক করছে তাদের ফেসবুক অফিসিয়াল পেজে। যদি আপনি এই ফোনটি সম্পর্কে ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।